আসসালামু আলাইকুম, আমি তাহসিন বইপূরণ ডট কম থেকে আছি আপনাদের সাথে। আমরা এখন কথা বলবো একজন পাঠকের সাথে, জানবো তার অনুভূতি বইমেলা সম্পর্কে। ভাই, কেমন লাগছে বইমেলা এসে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আজকে আসছি, অনেক মানুষের সমাগম দেখতে আসলে অনেক ভালো লাগছে। এসে আসলে অনেক কিছু দেখছি, অনেক বই দেখছি, খুব ভালো লাগছে আসলে আর কি। ভাই, বইমেলা কি আজকে প্রথম দিন আসা হলো নাকি আগেও একদিন আসা হয়েছে? এর আগে একদিন আসছি তো, সেদিন থেকে আজকে অনেক বেশি ভালো লাগছে। আজকে সেদিনে আজকে বেশি মানুষের সমাগম বেশি দেখছি আর কি, সেই জন্য বেশি ভালো লাগছে। তো বইমেলায় তো প্রত্যেকবারই আসা হয়, তো নর্মালি হচ্ছে কোন ধরনের বই বেশি পড়া হয়? বেশি পড়তে ভালো লাগে সাহিত্যের বই। আর নর্মালি এবার হচ্ছে আমাদের টিচার, আমার প্রিয় শিক্ষক এস এম মাসুমুল্লাহ স্যার একটা বই লিখছেন, আইনের ভাব ও অভাব। তো এই বইটা মূলত কেনার জন্য আসা হয়েছে আর কি, ফ্রেন্ডের সাথে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে আর কি বইটা নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আপনি আমাদের একটু জানাবেন যে আপনার শিক্ষকের যে বইটি সেটি কোন স্টলে পাওয়া যাচ্ছে, যদি একটু জানান তাহলে পাঠকের জন্য আরও ইজি হবে বইটা রিচ করতে। জি, ওই স্যারের বইটা হচ্ছে পাওয়া যাবে হচ্ছে 178 নম্বর স্টলে, ওইখানে গেলে বইটা পাওয়া যাবে আর কি। মোটামুটি সব স্টলেই ছাড়ছে মেবি, তবে ওই স্টলে স্পেসিফিক বলছে যে ওটা গেলে হয়তো পাওয়া যাবে 178 নম্বর। তো বইমেলায় তো এবার মানুষের সমাগম বেশ ভালোই দেখা যাচ্ছে, তো আপনি কী আশা করছেন যে তরুণ প্রজন্মের মানুষজনকে কি মানে বইমেলায় আসার উচিত নাকি হচ্ছে PDF দিয়েই বইগুলো পড়ে ফেলা উচিত? অবশ্যই বইমেলায় আসা উচিত, কারণ এখানে না আসলে মানুষ বুঝতে পারবে না যে আসলে বই পড়ার প্রতি মানুষের কতটা টান, তাদের মনের কতটা ইচ্ছা আকাঙ্ক্ষা, এত মানুষের সমাগম, তারা আসছে বই কেনার জন্য, ঘুরছে ফিরছে। এটা তো অনলাইন থেকে বা অন্য কোনোভাবে এতটা রিয়েলাইজ করা যায় না। বইপূরণ ডট কমের পক্ষ থেকে আপনার জন্য থাকছে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনি সামনেও আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে।